আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুরগিকে ওজন কীভাবে বাড়াবেন, মুরগির ওজন বাড়ার কৌশল এবং কি পদ্ধতি, কি খাওয়ালে মুরগির ওজন দ্রুত বাড়ে, কি কি নিয়মগুলো পালন করতে হয় সেটি নিয়ে বিস্তারিত পার্ট টু পার্ট আলোচনা হবে। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, কিছু না কিছু উপকার হবে ইনশাআল্লাহ। তো চলো বেশি দেরি না করে মূল বিষয় দিয়ে যাওয়া যাক। তো আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আমরা মুরগিকে কিভাবে ওজন বাড়াবো, কি খাওয়ালে ওজন বাড়ে এবং কি কি মানে কখন খাওয়াবেন। তো অবশ্যই আমরা জানি মুরগির একটি ওজন কমানোর কমন মাধ্যম হচ্ছে, মুরগির যদি গ্রোথ না হয় তাহলে হচ্ছে কৃমি। এই মুরগির গায়ে যদি কৃমি হয় তাহলে অবশ্যই মুরগিকে কৃমি ডোজ করাবেন। তো এই মুরগিকে এখন কখন কৃমি ডোজ করাবেন, কতদিন পরে কৃমি ডোজ করালে ভালো হয়, কৃমি ডোজ করানোর আগে পরে কি মেডিসিন দিতে হয় সেটি নিয়ে। তো চলো তারপর আমরা অবশ্যই কৃমি ডোজ যে মানে করাবো, তো অবশ্যই আমরা 45 থেকে 50 দিন এবং কি 40 থেকে 50 দিনের মধ্যে আমরা কৃমি ডোজটা করিয়ে নেব। এই কৃমি ডোজ করানোর নিয়ম, আর অবশ্যই মুরগিকে ছোট বয়স থেকেই, মুরগির একদিন বয়স থেকেই প্রায় সপ্তাহে 1 থেকে 2 দিন অবশ্যই আপনারা নিম পাতার রস এবং কি নিম পাতা দিবেন, দেশি নিম পাতা খেলে তাদের কৃমিটা একটু কম হয়। তারপরেও কিন্তু 40 থেকে 50 দিনের মধ্যেই একটা কৃমি ডোজ করাতে হয়। তো আপনারা অবশ্যই বাচ্চাদেরকে পাইপারজেন কিংবা অ্যালবেন্ডাজল যে কোনো কম্বিনেশনের মেডিসিন কৃমি ডোজ খাওয়াবেন। তো এই কৃমি ডোজ খাওয়ানোর পর অবশ্যই আপনারা 3 থেকে 5 দিন অবশ্যই লিভার টনিক দিবেন। এই লিভার টনিক খাওয়ালে কী হয়, তার পেটের মধ্যে যে কৃমিগুলো মারা যায় সেগুলা মলত্যাগ দিয়ে বের হয়ে চলে যায়। তো আগে কী করলেন, 40 থেকে 50 দিনের মধ্যে কৃমি ডোজ করালেন, তখন আবার 3 থেকে 5 দিন লিভার টনিক দিলেন। এই লিভার টনিক দেওয়ার পর অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স চালাবেন। এই ভিটামিন বি কমপ্লেক্স আমরা সকলেই জানি যে মাল্টিভিটামিন ভ্যামারেল ট্যামারেল এগুলো খাওয়ালে মুরগির ওজন বাড়ে। তো বাড়ে, কিন্তু ওজন ভিটামিন খাওয়ালে খেলে খাওয়ালে মুরগির ওজন বাড়ে না, ভিটামিন খাওয়ালে মুরগিকে মুরগির ওজন বাড়ার সাহায্য করে। তার মধ্যে কি আপনাদের ফিডটা ভালো মানের লাগবে, ফিডটা যদি ভালো মানের খাওয়ান তার সাথে যদি আপনারা ভিটামিন খাওয়ান তাহলে এই ভিটামিনের কাজ হচ্ছে সেই ফিড থেকে তাদের ওজন বাড়ানোর সাহায্য করে। তো এই ভিটামিন খাওয়ান, ভিটামিন বি কমপ্লেক্স, এই ভিটামিন বি কমপ্লেক্স 50 দিন কিংবা 55 দিন পর খাওয়াবেন। এক কথায় 40 দিনে যদি আপনারা কৃমি ডোজ করান তাহলে 45 দিন থেকে 46 দিন আপনাদের চলছে বড়োটন মানে লিভার টনিক। তারপর আবার 2-1 দিন গ্যাপ দিয়ে আবার ভিটামিন বি কমপ্লেক্স, মানে 50 দিনের মধ্যে, মানে তা তখন যে 50 দিনের মধ্যে যে আপনাদের এগুলো ডোজটা পুরো হয়ে যাচ্ছে তিনটাই ডোজ, তখন আপনারা কী করবেন, সপ্তাহে 2 দিন কি সপ্তাহে 3 দিন ভিটামিন বি কমপ্লেক্স চালালেন, আবার 15 দিন পরপর লিভার টনিক চালালেন, তাহলে দেখবেন অটোমেটিকলি মুরগির গ্রোথটা খুব ভালো হবে এবং কি মুরগির কালারও কালারফুল হবে এবং কি মুরগির ওজনও বৃদ্ধি হবে। আর অবশ্যই আপনারা যখন মুরগি বড় হয়ে যাবে তখন গরুয়ার লিয়ার লিয়ার গরুয়ার খাবার খাওয়াবেন, গরুয়ারটাতে মানে একটু ভালো হয় ভিটামিনটা। তো আপনারা অবশ্যই ভালো কোম্পানির ফিড খাওয়াবেন, তার সাথে যদি খুদ মিক্স করে দিতে পারেন তাহলে বেশি ভালো। মুরগির যত ওজন বাড়বে ফার্ম আমাদের, আমরা যারা ফার্ম করি আমাদের ততই লাভ হবে। তো মুরগির যদি ওজন না বাড়াতে পারি তাহলে কিন্তু ফার্মে সফলতা পাবো না। তো এই নিয়মে যদি আপনারা চালান
তাহলে অবশ্যই মুরগির অনেকটাই ওজন বাড়বে। আর তারপরও সাথে সজনে পাতা, নিম পাতা, ঘাস এগুলা মানে ফার্মে টেঙ্গে দিবেন, এগুলা ঠোকরায় ঠোকরায় তারা খাবে, এগুলাতে অন্য রকম একটা ভিটামিন আছে। তো অবশ্যই মুরগি 90 দিনের মধ্যেই আপনারা দেখবেন, দেশি মুরগি যদি পালন করে থাকেন তাহলে 90 থেকে 100 দিনের মধ্যেই মোরগগুলা 800 গ্রাম হবে, 900 গ্রাম হবে, আর যেগুলো মুরগি সেগুলো হবে তোমার 700, 600, 650, 700। তো এরকম একটা ওজন আসলে কিন্তু অনেকটাই প্রফিট হবে। তো এখন মুরগির ভালো দাম যাচ্ছে, এখন বর্ষাকাল আসছে, পুরাই বর্ষা চলছে, তো আপনারা সতর্ক থাকবেন, ভালো থাকবেন। ফার্মে কোনো মতো যেত বাইরের বৃষ্টির জল না ঢুকে, সেই জল ঢুকলে কি হয়, ফার্মে শীতশীতা হয়ে তখন মুরগি সেই শীতশীতা মাটি খায়, তখন তাদের কক্সিডিওসিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, মানে রক্ত পায়খানা। এই রক্ত পায়খানা অনেকটাই প্রাকৃতিক চিকিৎসা এবং কি মেডিসিনের চিকিৎসা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, পারলে প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন। তো এই রক্ত পায়খানার প্রাকৃতিক চিকিৎসা এবং কি মেডিসিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফার্মে খেয়াল রাখবেন যে তো কোনো প্রকারেই মানে বৃষ্টি টিষ্টি না ঢুকে। তাহলে আজ আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখবেন, কারণ আমার নিত্য নতুন ভিডিও ছাড়া সাথে সাথে যেহেতু আপনার মোবাইলে আগে সেই নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে বলবেন যে ভিডিওটি কেমন হলো, এবং কি আপনাদের যদি কোনো মুরগি কিংবা ছাগলের সম্বন্ধে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তার অবশ্যই ভিডিওটিতে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, কারণ একটা শেয়ারে যেত অন্য কোনো খামারি ভাই ও বোনেরা তাদের উপকৃত হয়, এবং কি লাইক করলে আমারও ভিডিও বানানোর উৎসাহিত বাড়ে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।